হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলেই জানো যে জেন পাসের ডিসেন্ট্রালাইজড মপ আপ অফলাইন কাউন্সেলিং যেটা সেটা কিন্তু আঠেরো এবং উনিশ তারিখে তোমাদের হবে এবং তোমাদের নিজ নিজ কলেজে সেখানে চলে যেতে হবে যেই কলেজে তোমরা মানে ভর্তি হতে ইচ্ছুক এবার এখানে একটা কনফিউশান রয়েছে তোমরা অনেকেই বলেছো যে তোমাদের যে লিস্টটা দেখ মানে আমি দিয়েছিলাম পিডিএফটা তো ওই লিস্টে অনেকেরই নাম রয়েছে যারা যারা এলিজিবল অফলাইন মপ আপ কাউন্সিলিংয়ের জন্য ঠিক আছে এবারে লিস্টে নাম রয়েছে এবং ভ্যাকেন্ট সিটেরও লিস্ট দেওয়া রয়েছে কতগুলো কোন কোন কলেজে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে তার লিস্টও রয়েছে এইবারে তোমাদের আঠেরো এবং উনিশ তারিখে তোমাদের যেতে হবে কলেজে এবার তোমাদের কনফিউশনটা হচ্ছে যে তোমরা কোন কলেজে যাবে কি কি নিয়ে যাবে কত ফিস সেগুলো নিয়ে তোমাদের কনফিউশন তো এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের যে কনফিউশনটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা তার আগে আমি এই যে পিডিএফটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফি স্ট্রাকচার ঠিক আছে এখানে কিন্তু সমস্ত যে সরকারি কলেজের ফি স্ট্রাকচার সেটা দেওয়া রয়েছে দেখো এখানে প্রথম পয়েন্টেই দেওয়া রয়েছে অল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজেস অফ কাউন্সিল নার্সিংয়ের ফার্স্ট ইয়ারে দেখো আটশো চুরানব্বই সেকেন্ড ইয়ারে আটশো চুরানব্বই মানে চারটে ইয়ারে আটশো চুরানব্বই করে টোটাল তিন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা ঠিক আছে এবার হোস্টেল দু হাজার থেকে তিন হাজার টাকা পার মান্থ এটা হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিংয়ের ফি স্ট্রাকচার ঠিক আছে তো এটা তিন হাজার সামথিং দেওয়া রয়েছে সাড়ে তিন হাজারের মতো খরচা লাগছে গভর্নমেন্ট কলেজগুলোতে তো কিছুটা তোমাদের একটু বেশি ক্যারি করে নিয়ে যেতে হবে যদি আরও কিছু এক্সট্রা লাগে ঠিক আছে এবারে দেখো আর যে রয়েছে যে কল্যাণীতে যে কলেজটা রয়েছে ইউনিভার্সিটি সিওএন কলেজ অফ মেডিসিন সেখানে দেখো ফি স্ট্রাকচার তিন হাজার দুশো টাকা ঠিক আছে এখানেও তোমাদের বুঝতে পারছো আটশো আটশো টাকা করে পার ইয়ার এবারে দেখো কলেজ অফ নার্সিং ইএসআই আসানসোল ইএসআই কলেজ আসানসোলে দেখো এখানে ফি স্ট্রাকচার পঁয়ত্রিশ হাজার আটশো টাকা তো এই গেল ফি স্ট্রাকচার এবং এখানে কতগুলো বেসরকারি কলেজেরও ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু টাকা নিয়ে যেতে হবে ঠিক আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে তো ফার্স্ট ইয়ারের টাকাটাই তোমাদের আশা করি ক্যারি করতে হবে ফুল টাকা মনে হয় দিতে হবে না ফার্স্টে ঠিক আছে এবারে দেখো এটা হচ্ছে গিয়ে ফি স্ট্রাকচার আর তোমাদের কি কি নিয়ে যেতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের এমনি কাউন্সিলিং যখন হয়েছিল যেটা অনলাইনে হয়েছিল সেখানে যা যা লেগেছিল আর কি তোমাদের সব রকম যে ডকুমেন্টস রয়েছে সেগুলোর অরিজিনাল কপি অ্যাডমিট কার্ড এইচএসের মার্কশিট এইচএসের তোমাদের অ্যাডমিট কার্ড এইচ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট তারপর তোমাদের ইনকাম সার্টিফিকেট তারপর এক কপি ফটো আইডি কার্ডের যেটা জেরক্স এবং অরিজিনাল ঠিক আছে এগুলো সমস্ত কিছু অরিজিনাল জেরক্স করে নিয়ে যাবে কাস্ট সার্টিফি সরি ইনকাম সার্টিফিকেট আর তোমাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট এটা কিন্তু অরিজিনাল জমা দিতে হয় ঠিক আছে তো এই ডকুমেন্টস কতগুলো নিয়ে যেতে হবে তোমাদেরকে আর এছাড়াও কাউন্সিলিংয়ের সময় তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করেছিলে কনফার্মেশান পেজ ডাউনলোড করেছিলে যত কিছু রয়েছে কাউন্সিলিংয়ের পিরিয়ডে তোমরা যত কিছু ডকুমেন্টস ডাউনলোড করেছিলে সেগুলো তো একটা করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে ঠিক আছে তো এবারে মেন পয়েন্টে আসছে যে কোন কলেজে তোমরা যাবে তো অনেকগুলো কলেজে তোমাদের ওখানে নাম দেওয়া ছিল তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু আঠেরো এবং উনিশ তারিখে যেতে হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো এবং উনিশে মার্চ দু হাজার একুশে তোমাদের কলেজ লেভেল মব কাউন্সিল ইন দ্য নাম ডেসক্রাইবড হেম তো আঠেরো এবং উনিশ তারিখে যেতে হবে এবারে দেখো তোমাদের যে কলেজের নামগুলো দেওয়া রয়েছে সেখানে অনেক সব কলেজেরই প্রায় মোটামুটি নাম দেওয়া রয়েছে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবারে কোন কলেজে যাবে সেটা এটা তোমাদের ডিসাইড করতে হবে তোমার যেই কলেজটা তুমি প্রেফার করো যেই কলেজে মনে হচ্ছে তোমার হবে কাউন্সিলিংয়ে তোমার নাম আসতে পারে সেই কলেজে তোমাকে যেতে হবে ঠিক আছে এই ব্যাপারে আমি তোমাদের কিছু টিপস দিতে পারি না কেন কি এটা একদম শেষ পর্যায়ে কাউন্সিলিং এখানে সিট মানে যতগুলো খালি সিট আছে তার উপরে কাউন্সিলিং হবে এবারে ধরো তিন হাজার র্যাঙ্কেরও ক্যান্ডিডেট যাবে তিনশো র্যাঙ্কেরও ক্যান্ডিডেট যাবে কোথায় কোন কলেজে কোন ক্যান্ডিডেট যাচ্ছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় তো এটা তোমাদের ডিসাইড করতে হবে তোমরা কোন কলেজে অ্যাডমিশান নিতে যাও দুদিন কাউন্সেলিং রয়েছে আঠেরো এবং উনিশ তারিখে ঠিক আছে তো দুদিন তোমাদেরকে তোমাদের কলেজ চুজ করতে হবে এবং সেখানে যেতে হবে তোমাদের কাছাকাছি বলো তোমরা দূরে বলো ভ্যাকেন্সি দেখে সরকারি এবং বেসরকারি কলেজে তোমরা যদি বেসরকারি কলেজে অ্যাডমিশান নিতে চাও বেসরকারি কলেজে যাবে সরকারি কলেজ হলে সরকারি কলেজে যাবে সরকারি কলেজ হলে কোন কলেজে নিতে চাও যেখানে ভ্যাকেন্সি বেশি আছে যেখানে মনে হচ্ছে যে এখানে এত দূর অবধি র্যাঙ্ক নামতে পারে তো সেখানে তোমাদের যেতে হবে এর জন্য তোমাদের বলব আমার যে পুরনো ভিডিওগুলো রয়েছে চ্যানেলের প্লে লিস্টে যাবে সেখানে পুরোনো ভিডিও লিঙ্ক পাবে যেখানে আমি প্রেডিক্ট মানে বলেছিলাম যে কত র্যাঙ্কের থেকে কত র্যাঙ্কের মধ্যে সবাই সরকারি পেয়েছে বেসরকারি পেয়েছে কলেজ ঠিক আছে তো সেইগুলো একটু মোটামুটি দেখে তোমাদের আইডিয়া করে মোটামুটি তোমাদের যেতে হবে এটা আপ টু ইউ এই ব্যাপারে আমি কোনো অ্যাডভাইস করবো না বা অ্যাডভাইস করতেও পারবো না ঠিক আছে তো এই ছিল সম্পূর্ণ একটা ভিডিও তোমরা অনেকেই কমেন্ট করেছিলে কি করব এবারে তোমার নাম রয়েছে কোথায় যাব কত টাকা নিয়ে যাবো ফি স্ট্রাকচারটা তোমাদের দেখিয়ে দিলাম ডেসক্রিপশান বক্সে আমি পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো সেটা ডাউনলোড করে নিতে পারো তোমরা আর এছাড়াও আমি পুরো জেন পাসের যে আগের বছরের যে দু হাজার কুড়িতে যে কাউন্সিলিং প্রক্রিয়াটা হয়েছিল তার উপর আমি যতগুলো ভিডিও বানিয়েছি সব পিডিএফ মানে সবগুলো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লে লিস্টের লিঙ্ক সেগুলো তোমরা চেক করতে পারো এখনও আজকের দিনটা সময় আছে কালকে তোমাদের যেতে হবে তো এইটুকুই তোমাদের জানানো ছিল ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই